বাখমুত শহর রক্ষায় যুদ্ধের বেশিরভাগ সময় রক্ষণাত্মক অবস্থানে ছিল ইউক্রেনীয় বাহিনী। একের পর এক রুশ হামলা ঠেকিয়ে গেছে তারা। গত সপ্তাহে অবাক করে দিয়ে একটি পাল্টা আক্রমণ চালায় জেলেন্সকি বাহিনী। শহরটির পশ্চিমাংশে কয়েক মাইল ভূখণ্ড পুনরুদ্ধার করেছে ইউক্রেনের সেনাবাহিনী। বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। বাখমুত শহর রক্ষায় লড়াই জারি রাখা ইউক্রেনের একটি কৌশল। শহর থেকে কিয়েভ বাহিনী পিছু হটলে জয় ঘোষণা করত ক্রেমলিন এবং রক্ষণাত্মক অবস্থানে চলে যেত। কিন্তু পাল্টা আক্রমণের আগে রাশিয়াকে দুর্বল করতে চেয়েছিল ইউক্রেন। শুধু দুর্বল করাই নয়, কিয়েভ চেয়েছিল যেন রক্ষণাত্মক অবস্থান নিতে না পারে মস্কো। অবশেষে কাজে লেগেছে কিয়েভের সেই কৌশল। বাখমুতের পশ্চিমাংশে কয়েক মাইল ভূখণ্ড পুনরুদ্ধার ও জরুরি রসদ সরবরাহের রুটে রুশ নিয়ন্ত্রণ খর্ব করেছে ইউক্রেনের সেনাবাহিনী। বসে থাকেনি রুশ সেনাবাহিনীও, প্রবল শক্তি নিয়ে হামলা চালায় পুতিন বাহিনী। কয়েক মাসের লড়াইয়ের পর শহরটির বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নিলেও এখনও পুরোপুরি দখল করতে পারেনি রুশ বাহিনী। যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বাখমুত। ইউক্রেনীয় সেনাবাহিনীর দাবি, বাখমুত শহরের সুরক্ষার কৌশলের ফল আসতে শুরু করেছে। তাদের লক্ষ্য ছিল শত্রুদের সঙ্গে লড়াই করে রুশ সেনাদের ক্লান্ত করে তোলা, যাতে করে ইউক্রেনের অন্যত্র তারা রুশ বিরোধী পাল্টা আক্রমণ শুরু করতে পারে। ইউক্রেনীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলের মুখপাত্র সেরহি জেরেভাতি বলেন, রুশ সেনাদের বাখমুতের ফাঁদে টেনে এনেছে ইউক্রেনীয় বাহিনী। উল্লেখযোগ্য সংখ্যক সেনা হারিয়েছে রুশ সেনারা। এখনও শত্রুদের রক্ত ছড়িয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী। পাল্টা আক্রমণের জন্য যেসব সেনাদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে, তাদের কেউ বাখমুতের রুশ বিরোধী হামলায় অংশ নেয়নি বলে জানান সেরহি জেরেভাতি। রাশিয়া কয়েক সপ্তাহ লড়াই করে যে ভূখণ্ড দখল করেছিল তা কয়েক দিনেই পুনরুদ্ধার করেছে ইউক্রেন। তুষার ও কাদার মধ্যে চলাফেরা কঠিন থাকার পর আবহাওয়া উষ্ণ হতে শুরু করলে ইউক্রেনীয় সেনাবাহিনীর এই অগ্রগতি আসল। রুশদের কাছ থেকে ভূখণ্ড পুনরুদ্ধারের অভিযানে থাকা ইউক্রেনের তৃতীয় অ্যাসল্ট ব্রিগেডের সেনা রোমান ট্রাকামাইটস বলেন, অঞ্চলটির বিস্তৃত ভূমিতে আড়াল খুব বেশি নেই, ফলে আক্রমণ করা কঠিন। অবিরাম গোলাবর্ষণ করছে রাশিয়া, কিন্তু আমাদের অভিযান ছিল একটি সফলতা, যদিও মূল্য দিতে হয়েছে ইউক্রেনীয় বাহিনীদের বলে জানান তৃতীয় অ্যাসল্ট ব্রিগেডের সেনা। ইউক্রেনের 127তম টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেডের কর্নেল রোমান গার্সচেঙ্কো বলেন, আমার ইউনিট ও অন্যরা শহরের প্রাণকেন্দ্র ধরে রাখতে যে কষ্ট করেছে তারই ফল পেয়েছে কিয়েভ। শত্রুর রিজার্ভ সেনাদের ব্যবহারে বাধ্য করেছে ইউক্রেন। নেক্সট রিপোর্ট, এটিএন নিউজ।